নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পতাকা উত্তোলন, কাছাড়ে মন্ত্রী পরিমল, হাইলাকান্দিতেও করিমগঞ্জে জেলাশাসক। পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বিশেষ পূজা অর্চনা ভারত সেবাশ্রমে। গোটা উপত্যকায় যথাযোগ্য মর্যাদা 76তম স্বাধীনতা দিবস পালিত, দিনভর কর্মসূচি। এবারে আমার বাংলা সংবাদ বিস্তারিত। সারা দেশের সাথে সম্মতি রেখে কাছাড় জেলাতেও যথাযোগ্য মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। সোমবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পরিবহন, মিন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 76তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে এদিন আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের পর সমবেত কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। এছাড়াও বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথা তুলে ধরেন জনসমক্ষে। জেলার সাম্প্রতিক বন্যায় জনগণের দুঃখ ও দুর্দশার কথা জানতে রাজ্যের মুখ্যমন্ত্রী বার কয়েকবার শিলচর এসেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন নিজের বক্তব্যে। তিনি আরো যোগ করে বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে রাজ্যে মিশন অমৃত রূপায়ণ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প রূপায়ণে রাজ্যের প্রতিটি জেলায় 75টি করে অমৃত সরোবরের কাজ চলছে। 2024 সালের মধ্যে সকলের জন্য গৃহের সুবিধা দেওয়ার লক্ষ্যে রাজ্যে 2016-17 অর্থবছর থেকে 2021-22 অর্থবছর পর্যন্ত 20 লক্ষেরও অধিক গৃহ নির্মাণ করা সম্ভব হয়েছে। এছাড়াও রাজ্যের 9টি জেলাতে প্লাস্টার হাউস নির্মাণ করারও একটি নতুন প্রচেষ্টা হাতে নিয়েছে সরকার বলে জানান মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা, DIG কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার রমনদীপ কৌর, জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়করা সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। আজকের দিনে স্মরণ করি সর্দার বল্লভভাই প্যাটেল, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, উল্লাসকর দত্ত, অরুণ কুমার চন্দ, শ্যামাচরণ দেব, মণিরাম বড়ুয়া, শচীন্দ্রমোহন দত্ত, কনকলতা বড়ুয়া, পিয়ালি ফুকন, কুশল কুঁয়ার প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের। এখানে শুধু কয়েকজনের নাম উল্লেখ করলো আমি আমার ব্যক্তিগত ভাবে। সরকারের তরফ থেকে সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। আপনারা সকলেই নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন, বর্তমান সরকার রাজ্য জুড়ে জনগণের সেবায় নানা কল্যাণকর প্রকল্প হাতে নিয়ে চলেছে। মন্ত্রী, আপনারা সবাই ঘন ঘন বিভিন্ন অঞ্চল সফর করছেন, সেজন্য জনগণের সঙ্গে মন্ত্রী আমলাদের সরাসরি সম্পর্ক গড়ে উঠছে। মানবজাতির মঙ্গল কামনা এবং পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এক বিশেষ পূজা অর্চনা আয়োজিত হল শিলচর তারাপুর ভারত সেবাশ্রমে। এদিন তারাপুর চাঁদমারিতে সেবাশ্রমে ছাত্র সংগঠন আকসা ও ভারত সেবাশ্রমের যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়। পূজা অর্চনার পাশাপাশি অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পরে এই উপলক্ষে আয়োজিত সভায় ভগবান শিবের পূজা আয়োজনের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন আয়োজকরা। শিবকে এত আপন করে নিয়েছি, এত কাছের করে নিয়েছি যে আমরা দেখেছি, শুধু সত্যি আমার মনে হয় আর কি, শুধু ভারতবর্ষ নয়, যেখানেই শিব মন্দির আছে সেখানে আজকের দিনটি একবারে পবিত্রতার সাথে একদম নিষ্ঠার সাথে সব পালন করে। এবং এই সোমবারগুলো, সোমবার শিবের সোমবার, শ্রাবণ মাসের শিবের সোমবার, এটা বিশেষ বিশেষ তিথি। আমরা কী দেখি, মহাপুরুষ যারা আছেন আমার দেবতাদের বিশেষ বিশেষ তিথিগুলিতে, জন্মতিথিতে বা তাদের যে কোনো একটা তিথিতে, তাদের যে তিথিগুলিতে, যেমন আমরা রাজপূর্ণিমায় দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণ রূপ এসেছে, তিনি রূপপূর্ণ আশীর্বাদ করেছেন, ঠিক এই অনুরূপভাবে যে শিবরাত্রির সময় ভগবান শ্রী আশুতোষ তিনি সন্তুষ্ট হয়ে সকলের মঙ্গল বার্তা দেন, হ্যাঁ সকলের কল্যাণ করেন। তো সেই শিবের ইচ্ছা সোমবার, শ্রাবণ মাসের সোমবারটি হচ্ছে শিবের অতি প্রিয়বার সোমবার। আর সেই শিব তো আজকের দিনে প্রকটিত হয়ে তিনি ভক্তদের মঙ্গল দান করেন। মঙ্গলা
এই কামনা করছি এবং ভগবান যেন ভগবান শিব প্রত্যেককে শুধু আসাম নয় বরাক উপত্যকা নয় ভারতবর্ষ তা পৃথিবীর মানুষকে যেন তিনি সুখে শান্তিতে রাখেন এই প্রার্থনা। 76তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন। সোমবার লক্ষ্মীপুর শারদা চরণ খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন লক্ষ্মীপুরের মহকুমা শাসক সুদীপ নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, লক্ষ্মীপুর মন্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, রীনা সিং, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস সহ অনেকে। আজ আমরা এখানে সমাবেত হয়েছি 76তম স্বাধীনতা দিবস উদযাপন করতে। আমরা জানি যে আমাদের দেশের অনেক মুক্তি যোদ্ধাদের আত্মবলিদানের ফলস্বরূপ এই দিনে আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিলাম। আজ স্বাধীনতা আজাদি কা অমৃত মহোৎসব এই পবিত্র পর্বে আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামী বীর সেনানী যারা দেশের সুরক্ষায় দিন রাত এক করে নিজেদের উৎসর্গ করেছেন সেই সকল বীরাঙ্গনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আজ আমরা প্রণাম জানাই। তারাপুর নিউ আরিয়ান্স ক্লাবের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন সকাল 7:45 নাগাদ ক্লাবের সাধারণ সম্পাদক বিক্রম পাল জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ক্লাবের কর্মকর্তারা। পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দেওয়া বীর শহীদদের শ্রদ্ধা জানান তারা। এদিন ক্লাবের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশু চৌধুরী, বাপন পাল, সন্দীপ চক্রবর্তী, বাপন দাস, তপন সূত্রধর, অজয় চন্দ, পিনাকী ঘোষ, উত্তম বিশ্বাস, লাকি সূত্রধর, অরিজিৎ রায়, পার্থ রায়, নীলু পাল, সম্রাট চৌধুরী প্রমুখ। 76তম স্বাধীনতা দিবস পালন করল শিলচর হাইলাকান্দি রোডস্থিত আইরিশ ইংলিশ স্কুল। সোমবার সকালে স্কুল চত্বরে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের পক্ষ থেকে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য ও নাটক, সঙ্গীত, কবিতা আবৃত্তি করেন স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষা আফসানা খানম মজুমদার, ভাইস প্রিন্সিপাল মেহের নাইজার চৌধুরী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। To celebrate 75th Independence Day, and though we are celebrating it today, but due because this time we are celebrating, we got the opportunity to celebrate it for last 3 days, isn't it? So, according to government instructions, we are celebrating it as a grand way. From 13th we have started, and we are continuing till now, isn't it? So we have performed so many items, they are very good, we appreciated it, but you have to do it much better. So I really thank all the teachers, you have taken lots of pain to organize the program in a very nice manner. দেশের 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবং আজাদি কা অমৃত মহোৎসবে অঙ্গ হিসেবে সোমবার জারুলতলা বজরং দলের পক্ষ থেকে এক বিশাল বাইক র্যালি বের করা হয়। এদিনই র্যালিটি জারুলতলার ধলছোড়া কালী মন্দির থেকে শুরু হয়ে গোটা এলাকা পরিদর্শন করে ফের ধলছোড়ায় এসে সমাপ্তি ঘোষণা করা হয়। গোটা দেশের সাথে সম্মতি রেখে 13-15 আগস্ট হরঘর তিরঙ্গা কর্মসূচি পালন করলেন টিকরবস্তি হাজি পেঁচাই মিয়া ঈদগাহ কমিটির কর্মকর্তারা। শনিবার ত্রিদিবসীয় কর্মসূচির প্রথম দিনে টিকরবস্তি স্থিত হাজি পেঁচাই মিয়া ঈদগাহ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন রমজান উদ্দিন লস্কর, নাসির উদ্দিন লস্কর, ভাস্কর দাস, ময়না মজুমদার প্রমুখ। যেহেতু এবারে আমরা সরকারি মতে 13 তারিখ থেকে আমাদের ফ্ল্যাগ হোস্টিং শুরু হয়ে গেছে, আমরা এই ঈদগাহতে আজকে আমরা সবাই মিলে বয়োজ্যেষ্ঠ অনেকেই এসছেন, ঈদগাহ কমিটির অনেকেই আছেন এখানে। আমরা 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখানে আজকে ফ্ল্যাগ হোস্টিং করলাম। আমরা জানি যে আমাদের এই ফ্ল্যাগ হোস্টিং আজকে এবারের যেভাবে সারা পড়েছে সারা ভারতবর্ষ জুড়ে, এরা
ফ্ল্যাগ হোস্টিং আমরা করে আসছি, কিন্তু এবারে যে স্বাধীনতা অমৃত মহোৎসব উপলক্ষে যেভাবে সারা পড়েছে, আমরা সবাই একে অন্যের পাশে এভাবে আমরা থাকবো। আশা করি আমরা ভেদভাব সব ভুলে আমরা আগামীতে একে অন্যের পাশে দাঁড়াবো, কারণ আমরা জানি যে আমরা এই ভারতবর্ষই আমাদের আজকে স্বাধীনতা লাভ করেছে, এবং আগামীতে আমরা সব কিছু ভুলে আবার এই ভারতবর্ষকে নতুন ভারতবর্ষ নিয়ে এগিয়ে নিয়ে যাব। আমরা একটা দায়বদ্ধতার মধ্যে আমাদের পড়ে তো আজকে আমরা এখানে এসেছি। ঈদগাহ কমিটির প্রত্যেকে আছেন এখানে, হাজি পেছাই মিয়া ঈদগাহ টিকর বস্তি, তো আমরা আজকে এসেছি। আমরা এসে আজকে শুরু হয়েছে আমাদের আজকে থেকে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে গত তিন দিন ধরে। দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোমবার 76তম স্বাধীনতা দিবস পালন করলেন তপাঙ্গের আলমবাগ গণশক্তি সংস্থার কর্মকর্তারা। একই দিনে সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিরও আয়োজন করা হয়। এদিন সংস্থার তরফ থেকে তিরঙ্গা পদযাত্রা, প্রভাত ফেরি সহ চমচমাট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আলমবাগ জনশক্তি সংস্থার মাধ্যমে যে 15ই আগস্টে স্বাধীনতা দিবসে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সকাল থেকে প্রায় আমরা সকালবেলা আমাদের এই আলমবাগ জনশক্তি সংস্থার কার্যালয়ের সম্মুখে পতাকা উত্তোলন করা হয়েছে। তারপর আমাদের 10 ঘটিকার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ করা হয়েছে। আমাদের অনুষ্ঠানে মুখ্য অতিথিবৃন্দ যারা এসেছেন, আমাদের এখানকার স্থানীয় প্রতিনিধিগণ, যথাযোগ্য মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস পালন করল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। সোমবার সকালে সংস্থার কার্যালয়ের সভাপতি গুণজুয়াতি দত্ত পতাকা উত্তোলন করেন, পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে তারপর বাদ্রিপাড় জিপির অন্তর্গত গঙ্গাপুর দাসপাড়া এলাকায় গঙ্গাপুর তপশিল এম স্কুলে জন কুয়েক পড়ুয়াদের সংস্কার তরফ থেকে স্কুল ব্যাগ সহ পঠন সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে জনৈক জিতুরঞ্জন দাস, পরিতোষ দাস ও মহেশ পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিনের বিতরণী কর্মসূচিতে সংস্থার তরফে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আশিস দেবরায়, সহসভাপতি সন্তোষ দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ পাল, মাম্পি ভট্টাচার্য প্রমুখ। সংস্থা আমাদের গঙ্গাপুর দাসপাড়ায় এসেছেন আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে। আমাদের গঙ্গাপুর দাসপাড়ায়, গঙ্গাপুরে প্রায় 4টি স্কুল আছে আমাদের, এলপি স্কুল 3টি এবং 1টি এমই স্কুল, সেই 3টি এবং 1টি দিয়ে 4টি স্কুলে আমরা প্রায় 60 জন স্কুলের ছাত্রছাত্রীকে ব্যাগ এবং অন্যান্য একটু সামগ্রী দেওয়া হবে। তো আমি আমাদের গঙ্গাপুরের তরফ থেকে এবং দাসপাড়ার তরফ থেকে এই হৃদয় সংস্থাকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে আশা করব যদি এরকম ওনারা যদি আরও এরকম গরিব ছেলেমেয়েদেরকে বা স্মার্ট যারা পড়াশোনা করছে, ভালো পড়াশোনা করছে, ওদেরকে যদি আরও একটু সাহায্য করেন তাহলে আমার মনে হয় ওরা আরও একটু উপকৃত হতে পারবে। এই বলে আমি আবার এই হৃদয় সংস্থাকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সারা দেশের সাথে সম্মতি রেখে উদ্ধারবন অটো ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস পালন করা হয়। সোমবার সকাল 7:45 উদ্ধারবন কালেবাড়ি রোড অটো স্ট্যান্ডে পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এছাড়াও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অটো রেলি বের করা হয়। রেলিটি উদ্ধারবন্দের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করার পর ফের অটো স্ট্যান্ডে পৌঁছানোর পর সমাপ্তি ঘোষণা করা হয়। এদিন অটো ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ফকর উদ্দিন লস্কর, সেলিম উদ্দিন লস্কর, সাদ্দাম উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। নাটিগ্রাম অটো ওনার্স অ্যাসোসিয়েশন থেকে আজকে প্রদত্ত বছর পূর্ণ হওয়ার উপলক্ষে আমরা প্রদত্ত বছর পূর্ণ হয়ে 76 বছরে পা দেওয়ার উপলক্ষে আমরা এই ফ্ল্যাগ হোস্টিং করেছি উদ্যাপন অটো ওনার্স অ্যাসোসিয়েশন থেকে। এতে আমরা উদ্যাপনবাসীর বা আমাদের ভারতবাসীর জন্য খুব ভালো, এটাই আমাদের।
যথাযোগ্য মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস পালন করল শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। সোমবার সকাল 7:45 বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ রতন পাল। অনুষ্ঠানে স্কুল পরিচালনা সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি বিপ্লব কুমার গোস্বামী, সহসভাপতি দেবতোষ চক্রবর্তী সহ শিক্ষক শিক্ষিকারা। স্বাধীনতা আন্দোলনে যারা প্রকৃত অর্থে আত্মত্যাগ করেছিলেন তাদের এই ত্যাগের ইতিহাস কিছু আমার পূর্ববর্তী বক্তা এই স্কুলে অধ্যক্ষ মহাশয় বলে গেছেন যে তাদের আত্মত্যাগের যে ইতিহাস এই ইতিহাস কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে। আজকে এই যে স্বাধীন ভারতবর্ষে আমরা এখানে দাঁড়িয়ে 76তম দিবসের যে এই স্বাধীনতার যে আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা এখানে উত্তোলন করলাম আমরা, এটা তাদের আত্মত্যাগের ফলেই সম্ভব হয়েছিল। আমি তোমাদের আবারও আহ্বান জানাচ্ছি যে তোমরা বই ভালো করে পড়বে এবং স্কুলে যে বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো তোমরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে অংশগ্রহণ করবে। কারণ এই যে জায়গাটা স্কুলটা, এখান থেকে কিন্তু ছাত্ররা উঠে যায়, ভবিষ্যতে যে সুনাগরিক হবে তার প্রথম সোপান কিন্তু এই স্কুল। তো তোমাদের আমি আবারও আহ্বান জানাচ্ছি যে তোমরা ভালো করে বই পড়বে, সমাজবিজ্ঞান বই ভালো করে পড়বে, ভারত সম্বন্ধে জানো, ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে জানো, কারা কাদের কাদের অবদান আছে জানো। এবং আজকের এই দিনে আমি আমাদের স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রছাত্রী যারা আছেন, আমাদের প্রেসিডেন্ট স্যার, ভাইস প্রেসিডেন্ট স্যার, আরও যারা আছেন সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বরখোলা বিধানসভা কেন্দ্রেরও যথাযথ মর্যাদায় দেশের 76তম স্বাধীনতা দিবস পালন করা হয়। সোমবার বরখোলা থানার ভারপ্রাপ্ত ওসি মনমোহন রাউত ও ভিডিপির সিও বিডিও প্রণব কুমারদের উপস্থিতিতে বরখোলা থানায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও বরখোলা পূর্ত বিভাগের কার্যালয়েও পতাকা উত্তোলন করা হয়। এদিন পতাকা উত্তোলন করেন পূর্ত বিভাগের এসডিও সুজিৎ বৈষ্ণব। 75তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে যে পতাকা উত্তোলনের আয়োজন করা হয় সেখানে আমরাও অংশগ্রহণ করি এবং বরখোলা ভিডিপির তরফ থেকে গত 3 দিন ধরে সবসময় ডিউটি এমনিতে করাই হয় কিন্তু গত 3 দিন ধরে বিশেষ নৈশকালীন পাহারার ব্যবস্থা করা হয় এবং প্রত্যেক ভিডিপিকে সেই অনুযায়ী একটা ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছিল যে ভারত সরকারের দ্বারা আয়োজিত হর ঘর তিরঙ্গা বা ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার যে ইনিশিয়েটিভ সেটা নেওয়ার জন্য, হ্যাঁ, তো সেই উদ্দেশ্যে ওনারাও এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন, সবাই ঘরে ঘরে নিজেরাও করেছেন এবং সবাই যাতে ঘরে ঘরে তিরঙ্গা লাগায় সেই বিষয়ে নজর দিয়েছেন। আর আজকে আমাদের পতাকা উত্তোলনেও আশেপাশের যারা আছে যাদের দ্বারা সম্ভব হয়েছে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে আমিও সেই ক্ষেত্রে উপস্থিত হয়েছি এবং আজকে আর ওসি স্যার যেহেতু বক্তব্য রেখেছেন এখানে বক্তব্য রাখার মতো কিছু নেই। আমিও সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের দেশ যাতে এগিয়ে যায় এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। প্রতীক্ষা কমিউনিকেশন GTPL সংস্থার তরফ থেকে যথাযোগ্য মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন সকালে সংস্থার কার্যালয়ে কর্ণধার পরিতোষ রায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া উপস্থিত ছিলেন গোপাল দেব, রঞ্জন সিনহা, রঞ্জু রায় সহ অন্যান্যরা। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে ও 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার চন্দ্রনাথপুর অটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক অটো শোভাযাত্রায় অংশ নেয়। পরে সকাল 7:45 জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট ব্যবসায়ী অম্বিকা প্রসাদ সাউ। এদিনের শোভাযাত্রাটি চন্দ্রনাথপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে বিক্রমপুর চা বাগান, জারুলতলা আইওসি, নীলছড়া, বাবুর বাজার হয়ে পুনরায় এসে চন্দ্রনাথপুর স্ট্যান্ডে এসে শেষ হয়। এতে অন্যান্যদের মধ্যে ছিলেন অনুপ কুমার সাউ, মন্টু, ভূমিজ, বাপ্পাদাস সহ অন্যান্যরা। বরখোলা বিধানসভা চক্রের চন্দ্রনাথপুর হাইস্কুলের ব্যবস্থাপনায় রবিবার হরগুর তিরঙ্গা কর্মসূচির অধীনে এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এদিন চন্দ্রনাথপুর হাইস্কুল থেকে পদযাত্রা আরম্ভ করে চন্দ্রনাথপুর বাজার, রেল স্টেশন, বিক্রমপুর মণ্ডপ পরিক্রমা করে শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে তিরঙ্গা যাত্রার সমাপ্তি ঘটে। পদযাত্রায় বিদ্যালয়ের পড়ুয়া সহ চন্দ্রনাথপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অরিন্দম নাথ, শিক্ষিকা
বহিঃশিক্ষা ভট্টাচার্য, রাজেন্দ্রনাথ মধুমিতা চন্দ্র সহ চন্দ্রনাথপুর গাঁও পঞ্চায়েত তথা চন্দ্রনাথপুর হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি গণেশ সিং, সমাজসেবী রুবি চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা অংশ। গড়াগ্রাম বাবুর বাজার নেশামুক্তি কেন্দ্রের উদ্যোগে আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে গত শনিবার এক সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেশামুক্তি কেন্দ্রের বিভিন্ন সদস্য সদস্যা দিনব্যাপী বাবুর বাজার এলাকাস্থিত কালীমন্দির, শ্মশানঘাট, মসজিদ সহ বিভিন্ন স্থানে সাফাই কার্য চালান। এই সাফাই অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গড়াগ্রাম নেশামুক্তি কেন্দ্রের সভাপতি মাখন চন্দ, সহসভাপতি পূরবী পাল, সম্পাদক গোবিন্দ পাল সহ অনেকে। স্বাধীনতা দিবস উপলক্ষে ধলাইয়ে নারী শক্তি সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধলাই ফরেস্ট কমিউনিটি হলে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত চারটি জিপি জীবনগ্রাম, সপ্তগ্রাম, ধলাই ও ভাগাবাজার সহ এই চারটি জিপির নারী শক্তি সংগঠন মিলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এদিন অনুষ্ঠানে ভাগা, ধলাই, সপ্তগ্রাম ও জীবনগ্রাম এলাকার কচিকাঁচা শিশুরা দেশাত্মবোধক গানের তালে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মিন ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, মধ্যধলাই জেলা পরিষদ শশাঙ্ক পাল ও জিপি সভাপতি ভূষণ পাল সহ আরো বিশিষ্ট জনেরা। যদি আপনি একটু আসেন, আমরা সবাই আমাদের যে নারী শক্তি ক্লাস্টার থেকে আমরা একত্রিত হয়েছি, আমরা স্বাধীনতা দিবস উপভোগ করার জন্য, সেলিব্রেট করার জন্য। তো আমাদের আমরা গাছ ছিলাম, তথাপি এখানে নারী শক্তি ক্লাস্টার একত্রিত হয়েছে, আর বিশেষত স্বাধীনতার স্বাধীনতা অমৃত মহোৎসবে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে, যারা মঞ্চে আছেন, সামনে আছেন, সবার উদ্দেশ্যে অনুসন্ধান। শিলচর সোনাই রোড স্থিত লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটি অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের কার্যালয়ে 13 আগস্ট থেকে 15 আগস্ট ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলন করে ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বিশেষ নির্দেশকে গুরুত্ব দিয়ে আজাদিকা অমৃত মহোৎসব পালন করা হয়। এবং সেদিন উক্ত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত নেশাকারীদের মধ্যে স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের তাৎপর্য তুলে ধরেন কাউন্সিলর এইচ ধরেন্দ্র সিং। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত সভাপতি শাহজানুল হক বরভুইয়া, সম্পাদক গুড্ডু কুমার সিং, কোষাধ্যক্ষ জাবেদ আহমেদ মজুমদার সহ অন্যান্যরা। खुशी के दिन का सबको शुभेच्छा हम लोग की तरफ से, ये संदेश सबको पहुंचा रहा है। तो साथ साथ हर साल हम लोग इंडिपेंडेंस डे को हम लोग मनाता है, और इस साल भी हर साल की तरह अच्छी तरह से हम सब मिलकर फ्लैग तैयार, और उसके साथ साथ हम सब मिलकर इस इंडिपेंडेंस डे को ऑब्जर्व कर रहे हैं। और উধারবন ইসলামিয়া মাদ্রাসা ও ফয়জুল উলুম মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় 76তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহেদ বরলস্কর এবং লাটিগ্রামের জয়জুল উলুম মাদ্রাসার হ্যাট মৌলানা তাজউদ্দিন মাজার ভুইয়া, সাংবাদিক ইউসুফ আলী বরভুইয়া সহ অনেকে। আমাদের অন্তরস্থল থেকে, আমাদের গোটাই উধারবন ইসলামী মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে সবাদেরকে আমরা শান্তি এবং শুভেচ্ছা জানাইয়া, আমরা সাই ভারতের শান্তি এবং শান্তি এবং ঐক্য আমরা ভারতের মধ্যে প্রতিষ্ঠিত থাকুক, জীবনের যেন শান্তি বিনষ্ট না হয়, আমরা এটাই চাই। আমাদের মাননীয়
প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আরো রাখি যে আমরা ভারতে যেভাবে শান্তিতে আছি এই শান্তিটা যেন আমরা চিরকাল পেতে পারি এই আশা রাখি। ভারতের শান্তি ভারতের ঐক্য আমরা কোনোদিনও বিনষ্ট করতে চাই আর আমরা কোনোদিন চাইব না ইনশাআল্লাহ। ভারতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাহারাই আছে সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভারতের মধ্যে চলাফেরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দূরে করিব ইনশাআল্লাহ। আমরা যারা এই জীবন দিয়েছিলেন ওনাদেরকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাইয়ার বিনম্রভাবে আমরা শ্রদ্ধা জানাইয়ার ওনাদের জীবনের বিনিময়ে আজকে আমরা ভারতের স্বাধীনতা পেয়েছি। 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড় জেলা AIUDF এর কমিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় সোনাইয়ের শিলটুবি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু। এতে উপস্থিত ছিলেন জেলা AIUDF এর সভাপতি শামিনুল হক বড়ভুইয়া সহ অন্যান্যরা। পতাকা উত্তোলনের পর বিধায়ক সাজু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, দেশের স্বাধীনতাকে ধরে রাখতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের এই দেশ, সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ে ভারত বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠেছে। দেশ স্বাধীনে আত্মবলিদান দেওয়া সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানান সোনাইয়ের বিধায়ক। এছাড়াও এদিন সকালে স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন সোনাইয়ের AIUDF কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, যুব কমিটির সভাপতি জাকির হোসেন লস্কর, যুব UDF এর সাধারণ সম্পাদক মাওলানা নাজির হোসেন মজুমদার সহ অন্যান্যরা। 75 বছর পূর্তি আজকে স্বাধীনতার, আমরা যে স্বাধীনতা পেয়েছি আজকে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই বীর সেনানীদের স্মরণ করি যারা ত্যাগ স্বীকার করে, যারা বলিদান দিয়েছেন, শহীদ হয়েছেন আমাদের জন্য। আমরা সর্বস্তরের বীর সেনানীদের কথা আজকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মনে করছি এবং এই স্বাধীনতা, যে স্বাধীনতা আমরা পেয়েছি যাদের ত্যাগের জন্য, আমাদের পূর্বপুরুষদের, আমাদের মুরব্বীদের, আমাদের সিনিয়র্সদের, আমাদের আলিমুল, আমাদের সবার ঐক্যবদ্ধ ত্যাগের জন্য আজকে আমরা এই স্বাধীনতা উপভোগ করতেছি। আর আমি বিশ্বাস করি যে আমরা এই স্বাধীনতাকে ধরে রাখতে পারবো। স্বাধীনতাকে ধরে রাখতে পারবো সেই অর্থে আমি বলছি যে আমরা একটা সমৃদ্ধশালী ভারত গড়তে প্রত্যেকের যাতে কন্ট্রিবিউশন থাকে। স্বাধীনতার অমৃত মহোৎসব কর্মসূচির অঙ্গ হিসাবে সোমবার ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার ইটখলাস্থিত দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত জেলা সভাপতি অমিয় কান্তি দাস। এদিন জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, আসাম প্রদেশ বিজেপির অন্যতম সম্পাদক কনাদ পুরকাইস্তুক, বিজেপির জাতীয় পরিষদ সদস্য রূপম সাহা, বর্ষিয়ান নেতা নিত্যভূষণ দে, প্রাক্তন বিধায়ক কিশোরনাথ সহ জেলা ও মণ্ডল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার হাইলাকান্দি মোহনপুর রংটিলাতে রংটিলা অমৃত মহোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে 76তম স্বাধীনতা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী, হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন আলগাপুর প্রাক্তন বিধায়ক রাহুল রায়, বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ, DDC হাইলাকান্দি রঞ্জিত লস্কর, CEO হাইলাকান্দি জেলা পরিষদ জয়দীপ শুক্লা প্রমুখ। এদিন প্রথমে অতিথিদের অনুষ্ঠানে বরণ করা হয়, পরে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা দেশ স্বাধীনে আত্মবলিদান দেওয়া বীর শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন, পাশাপাশি তাদেরকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 13-14-15 দিনটিতে 75তম স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে খোঁজের পক্ষ থেকে লক্ষ্মীপুর রোড, চামড়াগুদাম, নিউ মার্কেট, ফাটুক বাজার, ওয়াটার ওয়াক রোড, মধুরবন ইত্যাদি এই তিন দিনে সর্বমোট 2150 জন মানুষকে মধ্যাহ্ন ভোজন করানো হয় খোঁজের পক্ষ থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পতাকা উত্তোলন কাছাড়ে মন্ত্রী পরিমল, হাইলাকান্দিতেও করিমগঞ্জে জেলা শাসক। পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বিশেষ পূজা অর্চনা ভারত সেবাশ্রমে। গো
গোটা উপত্যকায় যথাযোগ্য মর্যাদা 76তম স্বাধীনতা দিবস পালিত দিনভর কর্মসূচি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।